আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ফার্মারের আইসক্রিম নতুন এপিসোডে সকল চাষি ভাইদেরকে ধন্যবাদ জানাই। আইসক্রিম ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব শীতকালীন সবজি বাঁধাকপি কীভাবে চাষ করবেন, খুব সহজে আপনাদের মাঝে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বাঁধাকপি রবি মৌসুমের একটা পুষ্টিকর সবজি, যা বাঁধাকপির চাষ সব দেশেই বা সব এলাকাতেই হয়ে থাকে। বাঁধাকপির প্রায় সব জাতি বিদেশি ও হাইব্রিড যা উৎপাদিত হয়ে আসছে। এদেশে সব জাতের বীজ উৎপাদন করা যায় না। একটা অন্যতম পুষ্টিকর পাতা জাতীয় সবজি হচ্ছে বাঁধাকপি, যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। তাই বাঁধাকপির চাষ কীভাবে করবেন তা জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। প্রথমে চাষি ভাই আপনাদের মাঝে শেয়ার করব মাটি কেমন হবে। প্রায় সব ধরনের মাটিতেই বাঁধাকপি জন্মিয়ে থাকে, অত্যাধিক বেলে মাটি ছাড়া। কখন চাষ করবেন আপনি এই বাঁধাকপি? শীতকালে বাঁধাকপি ভালো হয়ে থাকে, আগাম ও নাবি করেও শীত মৌসুমে চাষ করা যায়। আপনাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, বীজ কতটুকু লাগবে? জাত ভেদে শতক প্রতি বীজের প্রয়োজন হয় 2 থেকে 3 গ্রাম, হেক্টর প্রতি বীজের প্রয়োজন হয় 500 থেকে 700 গ্রাম। কিভাবে চারা উৎপাদন করতে হবে? বীজতলায় বাঁধাকপি চারা উৎপাদন করে জমিতে লাগানো হয়। বীজতলার আকার 1 মিটারের পাশে ও লম্বায় 3 মিটার হতে হবে। বালি, মাটি এবং জৈব সার সম পরিমাণে মিশিয়ে ঝুরঝুরে করে বীজতলা তৈরি করতে হবে। দ্বিতীয়, বীজতলায় চারা রোপণের আগে পিড়ায় সার প্রয়োগ করতে হবে অন্তত 7 থেকে 8 দিন পূর্বে। প্রতি বীজতলায় 100 গ্রাম ইউরিয়া, 150 গ্রাম টিএসপি, 100 গ্রাম এমওপি সার মিশিয়ে দিতে হবে। চারা ঠিক মতো না বাড়লে প্রায় 100 গ্রাম পরিমাণ ইউরিয়া সার প্রতি বীজতলায় ছিটিয়ে দিতে হবে। জমি কিভাবে তৈরি করবেন? গভীরভাবে জমিতে 4-5টি চাষ দিতে হবে, মাটি ঝুরঝুর করে তৈরি করে নিতে হবে। চারা কিভাবে রোপণ করবেন আপনি? বীজ বপনের 30 থেকে 35 দিন পর চারা বের হবে। 5 থেকে 6টি পাতা বিশিষ্ট 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা হয় চারা। সাধারণত বিকেলে বেলায় চারা জমিতে রোপণ করতে হয়, তবে চারা সুস্থ সবল হলে 1-1.5 মাস বয়সেই চারা রোপণ করা যায়। রোপণের জন্য সারি থেকে সারির দূরত্ব হবে 60 সেন্টিমিটার, প্রতি সারিতে চারা থেকে চারার দূরত্ব হবে 45 সেন্টিমিটার। এই হিসেবে প্রতি শতকে 150টির মতন চারার প্রয়োজন হয়। বাড়ির আঙিনায় 5 মিটার লম্বা একটা বেড স্থাপনের জন্য 20 থেকে 22টি চারা প্রয়োজন হয়ে থাকে। চারাগুলো বেডে 2 সারিতে লাগাতে হবে। আঙিনায় লাগানোর জন্য কম চারার দরকার হয়, সেজন্য কোনো বিশ্বস্ত নার্সারি থেকে চারা কিনে লাগাতে পারেন আপনি। তবে একটা বেডে বাঁধাকপির চারা তৈরি করে অল্প দিনের মধ্যেই তা বিক্রি করা যায়। এতে অধিক লাভবান হওয়ার সাথে সাথে নিজের প্রয়োজনও মেটানো যায়। কিভাবে সার প্রয়োগ করবেন? প্রতি শতকে সার দিতে হবে গোবর 150 কেজি, ইউরিয়া 1 কেজি, টিএসপি 800 গ্রাম, এমওপি 650 গ্রাম। জমি তৈরির সময় সম্পূর্ণ গোবর ও টিএসপি সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া ও এমওপি সার 2 কিস্তিতে চারা রোপণের 20 থেকে 25 দিন পর একবার দিতে হবে। এরপর 30 থেকে 40 দিন পর একবার ইউরিয়া প্রয়োগ করতে হবে, সেচ দিতে হবে সার দেবার পরপরই। এছাড়া সেচ দিতে হবে 2-3 দিন পরপরই। গাছ বড় হওয়ার সাথে সাথে 2 সারির মাঝখান থেকে মাটির নালা তৈরি করতে হবে, এতে সেচ দিতে অনেক বেশি সুবিধা হবে। এবার কখন ফসল সংগ্রহ করবেন? বাঁধাকপি চারা রোপণের 90 থেকে 100 দিন পর সংগ্রহ করা যায়। গড়ে 2 থেকে 2.5 কেজি হারে প্রতিটি বাঁধাকপির ওজন হয়। শতক প্রতি ফলন হয় 150 থেকে 160 কেজি, একর প্রতি 20 থেকে 25 টন, প্রভাতী জাতের ফলন 50 থেকে 60 টন হেক্টর প্রতি। এই ছিল বাঁধাকপি চাষ সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করার মতন। তবে আরও কিছু জানতে হলে অবশ্যই ইনবক্স করবেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিজিটাল ফার্মারের সাথে।